আজকের এই বাংলাদেশ সেটার জন্য কি আপনারা যুদ্ধ করেছিলেন? না বন্ধুগণ, আজকের বাংলাদেশ এখন এটা 71 সালে পাকিস্তান হানাদার বাহিনীর এবং পাকিস্তানের শাসকের প্রেতাত্মার বাংলাদেশ। বন্ধুগণ, আজকে একইভাবে যেভাবে পাকিস্তানিরা শাসন করেছে, শোষণ করেছে, মানুষের রক্ত চুষে নিয়েছে, আজকে একইভাবে এই আওয়ামী লীগের সরকার যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে আছে, তা একেবারে বাংলাদেশের মানুষের তারা শোষণ করছে, রক্ত শোষণ করছে এবং মানুষকে তারা ভয়ঙ্কর ভাবে আজকে নির্যাতিত নিপীড়িত করছে। বন্ধুরা, যে রাতকে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা আমাদের জন্য জাতি হিসেবে অত্যন্ত লজ্জার, সেই র্যাব আবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আজকে নির্যাতন করে নারীকে হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা দেওয়া হয়েছে। যত আইন যত কাজ সবই হচ্ছে আপনার মানুষকে অত্যাচার করার জন্য, নির্যাতন করার জন্য, নিপীড়ন করার জন্য, ভিন্ন মত যাদের আছে তাদেরকে দমন করবার জন্য। বন্ধুরা, কেন হয়েছে ঘটনাটা? আরো দু একটা ঘটনা ঘটেছে এর মধ্যে। যদিও কিছুদিন আগে বলা হয়েছে যে স্যাংশনের পরে নাটকীয়ভাবে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বন্ধ হয়ে গেছে, কিন্তু আমারও ঘটেছে, ঘটছে। কেন? যে এই সরকার, অবৈধ সরকার, তারা সেই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, গুম করেছে, খুন করেছে। বন্ধুগণ, এই সরকার সেই সমস্ত কোনো বিচার করে নাই। আজকে তাদেরকে আরো পুরস্কৃত করা হচ্ছে, তারা অনেক বড় বড় পদ পাচ্ছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে পরে তাদেরকে এমপি নমিনেশন দেওয়া হবে, কেউ 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 নাকি হোম মিনিস্টার করা হবে। আমার পত্র পত্রিকায় সমস্ত কথা দেখতে পাই। বন্ধুগণ, এই দেশে এখন কোনো আইনের শাসন নেই, কোনো গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই, আমাদের অধিকারগুলোকে সমস্ত কেড়ে নেওয়া হয়েছে এবং আমাদেরকে সত্যিকার অর্থেই বলতে একটা মধ্যযুগীয় একটা বর্বর দেশে পরিণত করা হয়েছে। বন্ধুগণ, আমরা বারবার একই কথা বলছি, বারবার বলতে চাই না। অর্থনীতি খুব বড়াই করে বলে যে অর্থনীতি নাকি এখন আপনার অত্যন্ত ভালো হয়েছে, একটা আপনার মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেছে, পৃথিবীর সামনে এটা একটা রোল মডেল হয়েছে। আসলে অর্থনীতি তো নয়, এটা হচ্ছে অনর্থনীতি। এই বাংলাদেশে এখন এই অনর্থনীতিবিদরা, এই বাংলাদেশের সরকার, তারা আজকে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যত রকমের দুর্নীতি আছে, যত রকমের চুরি আছে, যত রকমের টাকা পাচার করার কৌশল আছে, সেগুলো বের করে নিয়ে তারা বিদেশে টাকা পাচার করে।